গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকাল সকাল চলে আসলাম, দেখো আমার ছাদে বৃষ্টিতে গাছগুলোর কি অবস্থা। আর এই জায়গাটা দেখো, এটা আমার একদম মিনি ফরেস্ট ফরেস্ট লাগে দেখতে। মানে যখন ছাদে আসি বেশ ভালোই লাগে। ছাদটা দেখো আমার এখন একটু ফরেস্ট ফরেস্ট হয়ে গেছে, এক বছরে জঙ্গল জঙ্গল হয়ে গেছে। এই ছাদ বাগান করার আমার বেশি বয়স হলো না, ছাদ বাগানটার বয়স হলো এক বছরই, ধরো এক বছর হলো। তার মধ্যে দেখো কেমন জঙ্গল 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 হয়ে গেছে, সন্ধ্যার দিকে আসলে তো ভয়ই লাগে। আর এই দিকটা দেখো কতটা জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে আসলাম এই কিছু, জানোই তো আমি সকালে উঠে ছাদে আসি শাকসবজি নিতে, কিন্তু আজকে আমি এই দেখো এই যে পুদিনা পাতা, এই পুদিনা পাতাগুলোকে নিব, পুদিনা পাতা রান্না করব। দেখো পুদিনা পাতা কিছু কেটে নিচ্ছি, দেখো আমার পুদিনা পাতা কেটে নেওয়া হয়ে গেলো, এগুলোই হয়ে যাবে। তো আমি এখন এটা কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি ব্যাপার বাবা, কয়টা বাজে? 9:30 বাজে, এখন ঘুম থেকে উঠলে? আশ্চর্য কথা, মানে ভিডিও করব বললাম না তার জন্য আরো তাড়াতাড়ি উঠে গেল। নাহলে দেখো, এই দেখো এখন ব্রাশ নিচ্ছে, 9:30 বাজে। হ্যাঁ আই স্কুলটা খুলুক না, তারপরে দেখবো এখন কি করে 6টার সময় উঠো। তো আজই ছেলে দেখো কয়টা বাজে, আমি দেখাচ্ছি ঘড়িটা সবাইকে। এই দেখো 9:30 বাজে আমার ঘড়িটায়, দেখো 9:30 সময় কেউ ঘুম থেকে উঠে? তো দেখো পাতাগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দেখো রসুন আর লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন রসুন লঙ্কা দিয়ে এই পাতাগুলোকে ভালো করে শিল পাটায় বেটে নেওয়া হবে। আর সবসময় চাটনি বা বাটা মিক্সার মেশিনে একদম ভালো হয় না, তাতে টেস্ট হয় না, শিল পাতায় বাটলে এর টেস্টটা খুব ভালো হয়। তো দেখো বাটা চলছে, এটা আমার অঞ্জলিতে বেটে দিচ্ছে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। এখন চা বানাবো, লাল চা বানাবো লেবু দিয়ে, লেবু চা। চিনি ছাড়া লাল চা খেতে তো একদম ভালো লাগে না, কিন্তু এটাই খেতে হয়, চিনি ছাড়া লাল চা। দেখো পুদিনা পাতাটা বাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম আর 2 ফোঁটা তেল। লবণ আর তেল দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নেব, একটুখানি খেয়ে দেখছি কীরকম হয়েছে, লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। খুব ভালো হয়েছে, অনেক ঝাল হয়েছে। কয়টা লঙ্কা দিস? অনেক ঝাল হয়েছে কিন্তু ভালো হয়েছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। হ্যাঁ এখন 10টাই বাজে, আর এখনো রান্না বসাইনি, আগে চা খেয়ে নিচ্ছি। আজকে ঘুম থেকে উঠতে সবারই দেরি হয়ে গেছে, তারপর চা খেয়ে নিচ্ছি লাল চা। আর এই যে অঞ্জলি দিয়ে চা খাচ্ছে, ছেলে হচ্ছে ওই ঘরে চা খাচ্ছে, বর ওই ঘরে চা খাচ্ছে, সবাই আলাদা আলাদা ঘরে ঘরে চা খাচ্ছে। তো আমি এখানে বসে বসে আগে চাটা খেয়ে নিই, তোমরা খাবে চা? তারপরে দেখো চাটা খেয়ে মানে ভাতটা বসিয়ে দিয়ে কাপড় চোপড় নিয়ে ছাদে এসেছি। এগুলো কালকের কাপড় মানে শুকায়নি, হাফ শুকিয়েছে, তো এগুলো সিঁড়িতে মেলে দেওয়া ছিল, সেগুলোকে ছাদে দিচ্ছে। এখন বৃষ্টিটা নেই, রৌদ্র ওঠেনি, কিন্তু এমনিতে আকাশটা একটু পরিষ্কার, দিলাম যদি হাওয়া বাতাসে কিছুটা শুকিয়ে যায়, নইলে আজকে আবার কিছু কাপড় ধুয়ে দেবে অঞ্জলি দি। এগুলোকে আর কোথায় মেলবো তার জায়গা থাকবে না, তার জন্য কিছু কাপড় এইভাবে ছাদে মেলে দিচ্ছি। দেখো ছাদে কাপড়গুলোকে রোদে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আর হয়ে যাবে। আর এখানে আমি একটা রান্না করবো, চিমিটাকে চালিয়ে নিই। দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। এখানে আমি আলুর চিপস বানাবো, দেখো এই যে আলুটাকে একটা মেশিনের সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আমি কাটাটা দেখাতে পারিনি, অন্য করে দিন দেখিয়ে দেবো। এগুলোকে লবণ ছাড়া ডাইরেক্ট আমি এভাবে তেল ছেড়ে দেবো, দিয়ে জাস্ট এভাবে নেড়ে ছেড়ে নেবো।
অল্প অল্প করে দিব, সবগুলো একবারে দেওয়া যাবে না। এখানে একটা আলু আছে, একটা মিডিয়াম সাইজের আলু আছে, একটা আলুটি অনেক হয়ে যায়। তো দেখো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখো আমি এভাবে সবগুলো ছিঁচ্ছি, ভেজে নিলাম। আর এই তেলটার মধ্যে আমি বটবটি আলুটাও ছেড়ে দেবো, বটবটি আলুটা ভাজা করবো। এটা হচ্ছে গাছের বটবটি, আমি তবে যে আমার বটবটি হয়েছিল সেটা ছিঁড়ে নিয়ে এসেছি। বটবটি আলুটা ভাজা করবো। এখন দেখো এটাকে যেহেতু আমি লবণ দিইনি, তার জন্য আমি এটাকে এখন, এটা হলো বিট লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে। আর এটাকে আমি একটা কৌটার মধ্যে ভরে রাখবো। আমার ছেলে যেহেতু মাছ টাছ খায় না, তার জন্য বেশিরভাগই ডাল করা হয়। ডিম সয়াবিন খায়, রোজ রোজ তো আর ডিমও করা হয় না, তাই ডাল থাকলে ওর একটা চিপস, এরকম চিপস হলে ব্যাস, ওর আর কিছু লাগে না। দেখো আওয়াজটা শোনো কত মুচমুচে হয়েছে, এটা ভেঙে দেখাচ্ছি। দেখো এটা মানে খেতে খুব ভালো হয়, বাজারে চিপসের মতো খেতে হয়, বাজারে যে আঙ্কেল চিপসটা হয় অনেকটা টেস্টটা তার মতো। বাজারে খাওয়ার থেকে এরকম করে একটা আলু দিয়ে অনেকগুলো হয় একটা আলুরই, বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায়। আর আমার ছেলে এটা খুব পছন্দ, ও ডাল আর চিপস হলে ওর আর কিচ্ছু লাগে না, আর এতে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো হয়। তো এখন বাকি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপর দেখা হচ্ছে। আর বাজারে গিয়েছে, বাজার থেকে কী আনবে জানি না, নিয়ে আসো তারপর দেখাচ্ছি কী আনছে বাজার থেকে। তো এই যে আমার বাজার চলে আসছে, ছোটো মাছ রাঁধছো? তাহলে আমি রান্নাই করবো না, অঞ্জলিজি চলে গেছে। আর চিকেন নিয়ে এসছে, বাজার গেলেছে চিকেন আসবে ছেলের জন্য, ছেলে যেহেতু মাছ খায় না। কি এটা মাছের মাথা বেরোলো কেন? কোথায় ছোট মাছ আনছো? মিথ্যা কথা বলো আমাকে। বাড়তি নিয়ে নিই, দেখি কি মাছ নিয়ে আসছো। ইলিশ মাছ নিয়ে আসছো আর আমাকে মিথ্যা কথা বলো, ছোট ছোট মাছ নিয়ে আসছি। ইলিশ মাছ আর চিকেন, আমি এখন চিকেনটা রান্না করবো আর এই মাছটা রেখে দেবো, একটা ভাজা করে উপে দেবো। তো গাইস ফিরে আসলাম অনেকটা সময় পরে, এখন বাজে সন্ধ্যা 7:30। ছেলে পড়তে বসেছে তাই ওর খিদে পেয়েছে বলছে, তো দুটো রুটি আর চিকেন নিয়ে নিয়েছি, এখন এটা খাবো, ছেলেকেও খাওয়াবো, ছেলেকে একটা খাওয়াবো আমি একটা খাবো। আর যে ছেলে খাচ্ছে, আর ওকে তো জানো খাইয়ে দিতে হয়, তাই ও লজ্জা পায়, ক্যামেরার সামনে খাইয়ে দিছি, ও বকতেছে আমাকে। ও ভাতও খাইয়ে দিতে হয়, সবটাই খাইয়ে দিতে হয়, শুধু ক্যামেরার সামনে খেতে চায় না। বলো কেন ক্যামেরার সামনে খেতে চাও না বলো? এরকম এরকম করে নাচি কি করলা? ভিডিওটা খারাপ হয়ে গেল। তো খেয়ে নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। আজকে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, আমার মনের কথা অনেকদিন থেকে বলবো সেটাই বলবো, আগে খেয়ে নিই তারপরে বলবো। তো গাইস যেটা কথা আমি তোমাদের বলবো ভাবছিলাম, মানে অনেকদিন থেকে আমার মনের ইচ্ছে যে আমি তোমাদেরকে এই কথাটা বলি, সেটা হচ্ছে আমি তো জানোই আমার নতুন ইউটিউব চ্যানেল, নতুন এক ইউটিউবার, তো সবাই তো শুরুর থেকেই বড় হয়, কেউ একবারই বড় হয় না।
যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম ভাবতাম হবে কি না, যাই হোক আমার একটাও ছিল না, সেখানে আজকে আমার 100 সাবস্ক্রাইব হয়েছে। তো আমার সেদিন থেকে ইচ্ছে যে আমার 100 সাবস্ক্রাইবদের আমি অনেক 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 ধন্যবাদ জানাবো। তো এখন যেহেতু ভিডিওটা যখন বানাচ্ছি আজকে, তো এখন 100-এরও বেশি আছে, কিন্তু যাই হোক অনেকে আমি ইউটিউবেই দেখি যে 100K সেলিব্রেশন করে, 100 মিলিয়ন। তো আমার 100-তেই আমি মানে কি বলবো, সেটাতেই এখন আর কি খুশি। তো তোমরা সেভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো আর এভাবেই আমাকে ভালোবাসো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে হয়তো কোনো দিন এগোতে পারি, তার জন্য তো আমার 100 সাবস্ক্রাইবদের অনেক 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 ধন্যবাদ। তোমরা এটাকে আমাকে 1000 করে দাও, আপাতত 1000, তারপরে বলবো। তো যাই হোক, জানি না আমার 1000 সাবস্ক্রাইব হবে কি না, তারপরেও আমি তোমাদের বলছি আমাকে 1000 সাবস্ক্রাইব করার জন্য সাপোর্ট করো। তো সেদিন আমি অনেকটা খুশি হয়ে যাব, আর তোমাদের অগ্রিম ধন্যবাদ যদি আমার 1000 সাবস্ক্রাইব হয়ে যায়। তো তো এটাই বলার ছিল, অনেকদিন ধরেই ভাবি বলবো বলবো, যাই হোক বলা হচ্ছে না। আমি সব ইউটিউবারদের দেখি যে 100K সাবস্ক্রাইব সেলিব্রেশন করে, কিন্তু আমার শুধু 100 সাবস্ক্রাইব তাতেই আর কি কি বলবো, অল্পতেই খুশি হতে হয়, সেটাতেই খুশি। আর সেই জন্য আমার 100 সাবস্ক্রাইবারদের অনেক 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 ধন্যবাদ। তো জানি না আমার হবে কি না যে 100K সাবস্ক্রাইব কোনো দিন হবে কি না আমি জানি না, কিন্তু তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই হবে কোনো দিন। তো এটুকুই বলার ছিল, আর আর কি বলবো, আর বেশি কিছু বকবক বকবক করছি না, কারণ আমি কি বলবো, অনেক হয়তো ভুল ভালো কথা বলে ফেলেছি, মানে একটু নার্ভাস নার্ভাস হয়ে যাচ্ছি, ক্যামেরার সামনে আসলেই একটু নার্ভাস নার্ভাস লাগে, যাই হোক। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কাল ডেইলি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে। চেষ্টা করছি রোজ রোজ একটু একটু করে ভিডিও বানানোর, তো তোমরা সবাই পাশে থেকো, সাপোর্ট করো, সবাইকে নমস্কার।